বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজকেও কারেন্ট অ্যাফেয়ার্সেরই একটা টপিক। আমি বিশ্বনাথ। আজকে আমার ট্রিক হচ্ছে রাজ্যপালগুলো কীভাবে মনে রাখা যায়। মুখ্যমন্ত্রী আগের এপিসোডে আমাদের হয়ে গেছে, আজকে আমি নিয়ে এসেছি রাজ্যপাল। রাজ্যপালটা আমরা কীভাবে মনে রাখব, চলো শুরু করা যাক। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে কী আছে? অন্ধ্রপ্রদেশে নরসিংহ। অন্ধ্রপ্রদেশ মানে নরসিংহ, তাহলে কী হবে? ESL নরসিংহান। দু নম্বর আছে অরুণ। অরুণাচল প্রদেশ থেকে আমি অরুণ নিয়েছিলাম মুখ্যমন্ত্রীর সময়, মনে আছে, অরুণ প্রেম করে বলেছিলাম। এবার রাজ্যপালের ক্ষেত্রে হচ্ছে অরুণ কী করে? বিড়ি খায় না, বিডি খায়, বিডি খায়, এটা মনে রাখতে হবে। তাহলে কী হবে? বিডি মিশ্রা রাজ্যপালের নাম। এরপর আছে অসম। অসমের কী? আমরা জানি অসমের চা জগৎ বিখ্যাত, তাহলে কী হবে? জগৎ বিখ্যাত থেকে জগদীশমুখী। চারে আছে বিহার। বিহার কী করে? লাল হাড় পরে, সেখান থেকে আমার লালাজি ট্যান্ডন। আনন্দিবেন প্যাটেল এই মুহূর্তে কিন্তু চলে এসছে ছত্তিশগড়ে, ঠিক আছে, ছত্তিশগড়ে আনন্দিবেন প্যাটেল চলে এসেছে। তার আগে কে ছিল মনে রাখার বিষয়, বলরামজি ট্যান্ডন মারা গেছেন, সেই জন্য আনন্দিবেন প্যাটেল এসছেন। আনন্দিবেন প্যাটেল কিন্তু আর একটা জায়গায়ও দায়িত্বে আছেন, একই সাথে দুটি জায়গায়, মনে রাখতে হবে। দিল্লিতে কে আছে? দিল্লিতে আছে অনিল, অনিল বেজাল, দিল্লিতে মনে রাখতে হবে অনিল। তারপর দেখো গোয়া। গোয়াতে কী করে? গোয়া দুল পড়ে, অর্থাৎ মৃদুলা সিনহা। দুল কারা পড়ে? সাধারণত মেয়েরা পড়ে, তাহলে মেয়ে হবে মৃদুলা, মৃদুলা সিনহা। গুজরাট, গুজরাটে কে? কোহলি। কোহলি আমাদের একজন বড় ক্রিকেটার আছে, সেখান থেকে আমি রিলেট করতে পারি, কিন্তু এখানে সেই কোহলি আসবে না, এখানে ওমপ্রকাশ কোহলি। গুজরাটে কোহলি বলতে ওমপ্রকাশ কোহলি। হরিয়ানা, হরিয়ানাতে কী হবে? হরিয়ানাতে হরির একটা গল্প থেকেই যাচ্ছে, তাহলে সত্যদেব নারায়ণ, এটা একটা সবই ভগবানের নাম, তাহলে হরিয়ানায় সত্যদেব, এরকম মনে রাখো, তাহলে সত্যদেব নারায়ণ আচার্য হরিয়ানার রাজ্যপাল। হিমাচল, হিমাচলে কী হবে? দেবব্রত। হিমাচল মানে পর্বত, পর্বত টর্বতে কারা থাকে? দেবতাদের বাস, তাহলে কী হয়? হিমাচলে দেবব্রত, অর্থাৎ আচার্য দেবব্রত। জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরে কী? জম্মু কাশ্মীরে সত্যপাল মালিক। জম্মু কাশ্মীর নিয়ে কী আমাদের একটা ঝামেলা রয়েছে, পাকিস্তানের সঙ্গে ঝামেলা রয়েছে, নানা রকম ইস্যু থাকছে সবসময় বর্ডারে, তাহলে সেখানে কী জম্মু কাশ্মীরে ইস্যু আছে যেটা সত্য, তাহলে সেখান থেকে সত্যপাল মালিক। তারপর দেখো ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে মনে রাখতে হবে কি? দ্রৌপদী, ঝাড়খণ্ডে দ্রৌপদী, কী হবে? দ্রৌপদী মুর্মু রাজ্যপালের নাম। কর্ণাটক আমরা দেখেছিলাম, কর্ণাটক থেকে কী নিয়েছিলাম? নাটক, তাহলে সেইভাবে কর্ণাটকের রাজ্যপাল কী হবে? এখানেও নাটক নেব, বজুভাইয়ের নাটক, তার মানে বজুভাইওয়ালা কর্ণাটকের রাজ্যপাল। কেরল, কেরলের কী? সদাশিব, অর্থাৎ পি সদাশিবম। এরপরে দেখো আমি বলেছিলাম যে আনন্দিবেন প্যাটেল কিন্তু ছত্তিশগড়ের সঙ্গে আর একটা জায়গায়ও রয়েছে, সেটা কোথায়? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কী আছে? আনন্দিবেন প্যাটেল, এটা মনে রাখতে হবে। তারপরে দেখো বিদ্যাসাগর, মহারাষ্ট্রে বিদ্যাসাগর, এটা রিলেট করতে হবে। মহারাষ্ট্রে কী হচ্ছে? মহা, মহার সঙ্গে বিদ্যা, বিদ্যাসাগর, মানে সব দুটোই বেশি, রিলেট করতে হবে, তাহলে কী হবে? সি বিদ্যাসাগর রাও। এরপর দেখো মণিপুর, মণিপুরে কী আছে? নাজমা, নাজমা হেপতুল্লা, মণিপুরে মনে রাখতে হবে নাজমা, তাহলে হেপতুল্লামা চলে আসছে। মেঘালয়ে কী আছে? তথাগত রায়, মেঘালয়ে তথাগত রায়, আমাদের পশ্চিমবাংলার লোক, নিশ্চয়ই তোমাদের জানা উচিত, মনে রাখতে হবে। মেঘালয়ে কী? তথাগত, মেঘ আসে মানে আগত হয় সেইখানে, তথাগত, আগত থেকে তথাগত। তারপর দেখো নাগাল্যান্ড, নাগাল্যান্ডে মনে রাখতে হবে পদ্ম, তাহলে কী হবে? পদ্মনাভ আচার্য। নাগাল্যান্ডে কী ফুল ফোটে? পদ্ম ফুল ফোটে, এটা আদৌ ফোটে কি না তার কোনো ব্যাপার নেই, কিন্তু এখানে জাস্ট মনে করানোর জন্য আমি বলছি। উড়িষ্যাতে কী হয়? গণেশ, উড়িষ্যাতে কী হয়? গণেশ পুজো হয়, ধরো ধরে নাও, তাহলে কী হবে? গণেশী লাল। পণ্ডিচেরিতে কী হবে? পণ্ডিচেরিতে কিরণ বেদী রয়েছে, পণ্ডিচেরিতে কী হয়? কিরণ, সূর্যের কিরণ আসে পণ্ডিচেরি, তাহলে কিরণ বেদী। পাঞ্জাব, এরপরের পাঞ্জাবে কী হয়? ভিআইপি লোকজন সব থাকে, সেখান থেকে আমার ভিপি সিং বদনোর, ভিআইপি থেকে ভিপি সিং বদনোর। রাজস্থান, রাজস্থানে কী হবে? কল্যাণ, রাজস্থান, এখান থেকে আমরা কী পাবো? রাজা, রাজা যে স্থানে থাকে তাহলে সেখানে কী হয়? কল্যাণ হয়, তাহলে কল্যাণ সিং। সিকিম, এরপরে সিকিমে কী হবে? গঙ্গা, সিকিমে কি গঙ্গা আছে সেটা দেখার প্রশ্ন নেই, এখানে মনে রাখতে হবে আমাদের, সেই জন্য রিলেট করছি। মনে করো সিকিমে গঙ্গা আছে, তাহলে কী হবে? গঙ্গা প্রসাদ রাজ্যপালের নাম। তামিল, তামিলে কী হবে? বানবাড়ি, বানবাড়ি লাল, তামিলে বানবাড়ি, এটা চারবার পাঁচবার বলো আমার সাথে, তামিলে বানবাড়ি, তামিলে বানবাড়ি, তামিলে বানবাড়ি, দেখবা এটা তোমাদের মনে থেকে যাবে, বা অপশান দেখে তোমরা অবশ্যই মিলিয়ে উত্তরটা করতে পারবে। তারপর দেখো তেলেঙ্গানা, তেলেঙ্গানাতে কী হবে? ESL নরসিংহান, ইনি কিন্তু অন্ধ্রপ্রদেশেও ছিল, বলেছিলাম যে অন্ধ্রপ্রদেশে কে? নরসিংহ, আর তেলেঙ্গানাতেও নরসিংহ, এ দুটো দিয়ে ESL নরসিংহান দু জায়গায় আছেন। ত্রিপুরা, ত্রিপুরা কে আছে? কাপ্তান সিং, ত্রিপুরাকে কাপ্তান, কাপ্তান সিং সোলাঙ্কি। বন্ধুরা তোমরা গুড়িয়ে ফেলবে না, আমাদের কিন্তু এর আগে একটা ট্রিক ছিল, আর একজন ক্যাপ্টেন ছিল, সেটা পাঞ্জাবের ক্যাপ্টেন অরবিন্দ সিং, সেটা মুখ্যমন্ত্রী, আর এটা কাপ্তান, ক্যাপ্টেন আর কাপ্তান কিন্তু একটু আলাদা, লোকটা একই কিন্তু
উচ্চারণটা কিন্তু আলাদা হচ্ছে, তাহলে সেটা মাথায় রাখতে হবে। ক্যাপ্টেন বলতে মুখ্যমন্ত্রী, কাপ্তান বলতে আমার রাজ্যপাল। উত্তরাখণ্ডে গিয়ে বেবি রানী মৌর্য, তাহলে কি উত্তরাখণ্ডে বেবি, উত্তরাখণ্ডে বেবি যদি মনে রাখো বা বেবি রানী মনে রাখলে হয়ে যাচ্ছে। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশকে রাম, উত্তরপ্রদেশে কী আছে, রাম রাজ্য এখানে, বা রাম তুমি মনে রাখো, তাহলে কী হবে, রাম নায়ক, উত্তরে রাম দাঁড়িয়ে আছে, তাহলে কি রাম নায়ক। তারপর পশ্চিমবাংলা, পশ্চিমবাংলাটা সবাই জানো কেশরীনাথ ত্রিপাঠি, এটা নতুন করে কোনো ট্রিক বলার দরকার নেই। মিজোরামে কে আছে, রাজশেখর, মিজোরামেকে রাজশেখর, কুমানাম রাজশেখরন। তাহলে আমি যেগুলো তোমাদেরকে বললাম আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা না দেখেও ও পারবে। দেখো মেঘালয়ে কী আছে, মেঘালয়, মেঘালয় আগত হয় কি, মেঘ আসে সেখান থেকে তথাগত, তথাগত রায়। তাহলে উড়িষ্যাতে কী হবে, উড়িষ্যাতে গণেশ, গণেশ পুজো হয়, তাহলে কী হবে, গণেশী লাল। সিকিমে কী আছে, গঙ্গা, গঙ্গা প্রসাদ। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু অবশ্যই সুন্দরভাবে এগুলো মনে রাখতে পারবে আশা করি। আর যদি আমার ট্রিকটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।